আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগতম। আজকের সকালের সমগ্র বরাক তথা আসামের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবর হলো, এবার নবজাতকদের আধার কার্ড দেওয়ার পরিকল্পনায় কেন্দ্র। ইতিমধ্যে দেশের 131 কোটি মানুষের কাছে আধার কার্ড রয়েছে বলে জানিয়েছে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া বা UIDAI কর্তৃপক্ষ। তাই এবার নবজাতকদের আধার কার্ড দেওয়ার পরিকল্পনা করছে সরকার, জানিয়েছেন ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া বা UIDAI-র CEO সুভাষ গর্গ। তিনি জানিয়েছেন হাসপাতালে এই কাজ করা হবে। গর্গ জানান, দেশের 99.7% মানুষ আধার কার্ড পেয়ে গিয়েছেন। এখন পর্যন্ত 131 কোটি মানুষের কাছে আধার কার্ড রয়েছে। তাই এবার নবজাতকদের আধার কার্ড দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে। প্রতি বছর 2 থেকে 2.5 কোটি শিশু জন্ম নেয়। জন্মের সঙ্গে সঙ্গেই তাদের আধার কার্ড দেওয়া হবে। কিভাবে করা হবে সেই কাজ, তার পরিকল্পনার কথাও শুনিয়েছেন সুভাষ। তার দাবি, নবজাতকদের ছবি তুলে তার ভিত্তিতেই দেওয়া হবে আধার কার্ড। তবে তাদের কোনো বায়োমেট্রিক তথ্য নেওয়া হবে না। বায়োমেট্রিক তথ্য নেওয়া হবে সংশ্লিষ্ট সদ্যজাতের মা বাবার। 5 বছরের বেশি বয়স হয়ে গেলে তখন সংশ্লিষ্ট শিশুর বায়োমেট্রিক তথ্য নেওয়া হবে। সুভাষ গর্গ জানিয়েছেন, তারা চান দেশের সকলকে আধার কার্ড দিতে। গত বছর আধার কার্ড দেওয়ার জন্য 10,000 ক্যাম্প করা হয়েছিল সরকারের তরফে। ওই ক্যাম্পগুলি থেকে 30,000 মানুষের নাম আধারে নথিভুক্ত হয়েছে। তিনি জানান, 2010 সালে আধারে নথিভুক্তকরণের কাজ শুরু হয়। শুরুতে লক্ষ্য ছিল যত বেশি সম্ভব মানুষকে আধার কার্ড দেওয়া, কিন্তু এখন আপডেট করার দিকে নজর বেশি দেওয়া হচ্ছে। প্রতি বছর প্রায় 10 কোটি মানুষ তাদের আধার কার্ডে নাম, ঠিকানা, ফোন নম্বর পরিবর্তন করেন। দেশে 140 কোটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে। তার মধ্যে 120 কোটি ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক করা হয়েছে। অপরদিকে আসামে গবাদি পশু সংরক্ষণ আইনে সংশোধন, তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারী নিয়োগ, APSC-র দাঁচে রাজ্যের সরকারি কর্মচারী নিয়োগের জন্য বোর্ড গঠন ইত্যাদি কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে অনুমোদন দিয়েছে হিমন্ত বিশ্ব শর্মার মন্ত্রিসভা। শুক্রবার রাতে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার পৌরোহিত্যে জনতা ভবনে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে সিলমোহর পড়েছে। মন্ত্রিসভার বৈঠকের পর আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী কেশব মহন্ত এবং মন্ত্রী অশোক সিংহল ক্যাবিনেট ব্রিফিং দিতে গিয়ে জানান, আসন্ন বিধানসভা অধিবেশনে আসাম গবাদি পশু সংরক্ষণ আইন এবং রাজ্যস্তরের পুলিশ কমিশনে সংশোধন আনার প্রস্তাব রাখা হবে। তাছাড়া রাজ্যের তৃতীয় ও চতুর্থ শ্রেণীর সরকারি কর্মচারীদের চাকরি রাজ্যস্তরে করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেননা পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন বিভাগে 1,392টি Grade 3 এবং Grade 4 পদে 377টি এবং 10টি ড্রাইভারের শূন্যপদ নিয়োগ দিতে অনুমোদন জানিয়েছে মন্ত্রিসভা। তাছাড়া APSC-র দাঁচে নিযুক্তির জন্য সরকার একটি বোর্ড গঠন করবে, এই সিদ্ধান্তে সিলমোহর পড়েছে। স্কুলে গেস্ট ফ্যাকাল্টির যুগ্ম অধিকর্তা এবং উপ অধিকর্তার পদগুলি যথাক্রমে যুগ্ম কমিশনার এবং সহকারী কমিশনার হিসাবে গণ্য করা হবে। দুই মন্ত্রী জানান, ক্যাবিনেট বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, কোনো শিক্ষক যদি 30 দিনের বেশি ছুটি নেন তাহলে সংশ্লিষ্ট শিক্ষকের স্থলে অতিথি শিক্ষক ছাত্রছাত্রীদের পাঠদান করতে পারবেন। এক্ষেত্রে অবসরপ্রাপ্ত শিক্ষক বা জেলা শিক্ষা পরিদর্শককে অতিথি শিক্ষক হিসেবে নিয়োগ করা যাবে। পারিতোষিক হিসেবে তাদের দেওয়া হবে 10,000 টাকা করে। এছাড়া সুলভ মূল্যের দোকানগুলির লাইসেন্স এখন থেকে 3 বছরের জন্য দেওয়া হবে, সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আসাম আন্দোলনের শহীদ পরিবার এবং পঙ্গুদের অনুদান দেওয়ার উদ্দেশ্যে একটি ট্রাস্ট গঠন করা হয়েছিল। ওই ট্রাস্টে সারা আসাম ছাত্র সংস্থা অর্থাৎ আমসুর 3 জন সদস্য হিসাবে থাকবেন। ওই ট্রাস্টে প্রতি বছর 5 কোটি টাকা করে অনুদান দেওয়া হবে বলে গতকালের ক্যাবিনেট অনুমোদন জানিয়েছে। মন্ত্রী কেশব মহন্ত জানান, 75তম অমৃত মহোৎসবের সঙ্গে সঙ্গতি রেখে প্রধানমন্ত্রীর আহ্বানে 1 বা 2 মাসের ভিত্তিতে রাস্তা তথা সড়কের নাম বদল করার ব্যবস্থা করা হবে। এছাড়া মিউনিসিপ্যালিটি কর্তৃক স্থাপিত তারিখকে জন্মদিন হিসাবে পালন করার সিদ্ধান্ত নেওয়া হবে। পুলিশের অ্যাকাউন্টেবিলিটি অর্থাৎ গ্রহণযোগ্যতা কমিশনের ক্ষমতা সংশোধন করতে মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে। এতে বলা হয়েছে,
প্রকাশ সিং ও অন্যান্য বনাম ভারত সরকার এবং অন্যান্য মামলায় 2006 সালের 22 সেপ্টেম্বর সুপ্রিম কোর্ট প্রদত্ত রায়ের সঙ্গে সামঞ্জস্য রেখে রাজ্যস্তরের পুলিশ অ্যাকাউন্টেবিলিটি কমিশনের ক্ষমতা ও কার্যাবলী তথা আসাম পুলিশ আইন 2007 এর সংশোধন আনা হবে। তাছাড়া ইন্টিগ্রেটেড ল্যান্ড রেকর্ড ম্যানেজমেন্ট সিস্টেমের অধীনে 27টি জেলায় পরামর্শদাতা নিযুক্ত সংক্রান্ত প্রকল্প পুনর্গঠন করা হবে। ক্যাবিনেট ব্রিফিং দিতে গিয়ে জানান দুই মন্ত্রী অশোক সিংগল এবং স্বাস্থ্যমন্ত্রী কেশব মহন্ত। অপরদিকে বর্তমানে শিলচর পুরসভার নির্বাচিত বোর্ড নেই, তাই নাগরিক পরিষেবা যাতে বিঘ্নিত না হয় এর জন্য পুরসভার কার্যনির্বাহী আধিকারিক জে আর লালসিমের সঙ্গে বৈঠক করলেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী। বিধায়ক নির্বাচিত হওয়ার পর থেকেই শহরকে আবর্জনামুক্ত রাখার ক্ষেত্রে গুরুত্ব দিচ্ছেন তিনি। শহরের বিভিন্ন ওয়ার্ডের অলিগলি আবর্জনামুক্ত ও পরিষ্কার পরিচ্ছন্ন রাখার বিষয় নিয়ে পুরসভার কার্যনির্বাহী আধিকারিক জে আর লালসিমের সঙ্গে বিস্তারিত আলোচনা করলেন বিধায়ক। শিলচর উন্নয়ন ভবনে অনুষ্ঠিত বৈঠকে শহরের বিভিন্ন জায়গার আবর্জনা এনজিওর মাধ্যমে সঠিকভাবে সংগ্রহ করা হচ্ছে কিনা এ ব্যাপারে অবগত হন তিনি। বর্তমানে আবর্জনা সংগ্রহের কাজে নিযুক্ত 8টি এনজিওকে এ ব্যাপারে পুর আধিকারিকের মাধ্যমে বেশ কিছু মূল্যবান পরামর্শ দেন বিধায়ক। এ নিয়ে জনগণের কোনো অভিযোগ শুনতে নারাজ তিনি। পাশাপাশি শহরের বিভিন্ন জায়গা থেকে সংগৃহীত আবর্জনাগুলো শিলচর ট্রেঞ্চিং গ্রাউন্ডে জমা করতে সুব্যবস্থার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পরামর্শ দেন পুরসভার কার্যনির্বাহী আধিকারিককে। বৈঠকে শহরের বিভিন্ন এলাকার জল নিষ্কাশনের জন্য প্রয়োজনীয় নালাগুলো নিয়মিতভাবে সাফাই করার বিষয়টিতে গুরুত্ব দেন বিধায়ক। তার পরামর্শ অনুযায়ী পুরসভার তত্ত্বাবধানে এই কাজ চলছে জোর গতিতে। শহরের পুরাতন গোপীনাথ সিনেমা হল সংলগ্ন ক্লাব ওয়েসিসের পাশে নালাটি বিগত কয়েকদিন ধরে আবর্জনা জমে যাওয়ায় জল সঠিকভাবে নিষ্কাশন হচ্ছিল না। তাই বিধায়কের নির্দেশে পুরসভায় বিধায়কের প্রতিনিধি দেবাশিস সোম এই নালা সাফাইয়ের কাজ তদারকি করেন। কারণ পাবলিক স্কুল রোড সহ অন্যান্য বেশ কিছু জায়গার জল এই নালা দিয়ে প্রবাহিত হয়। পুরসভার কার্যনির্বাহী আধিকারিকের সঙ্গে বৈঠকে পুরসভায় বিধায়কের প্রতিনিধি দেবাশিস সোম সহ কার্যালয়ের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অপরদিকে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা দুর্নীতির বিরুদ্ধে শূন্য সহনশীলতার কথা স্পষ্ট জানিয়ে দিলেও রাজ্যের একাংশ থানায় অব্যাহত রয়েছে চা পানের নাম করে উৎকুচ নেওয়ার অভ্যাস। পাথর, বালু, কয়লা, বার্মিজ সুপারি, সার, কাঠ এমনকি সর্বনাশা ড্রাগস পাচারকারী চক্রের কাছ থেকে একাংশ কর্মী ঘুষ নেওয়ার অভিযোগের আঙ্গুল উঠছে। এমনকি ছোটোখাটো প্রয়োজনে পুলিশের দ্বারস্থ হলে ভুক্তভোগীদের শুনতে হয় চা পানের খরচা। এমনই এক অভিযোগের আঙ্গুল উঠেছে পাথারকান্দি পুলিশের এক এসআইয়ের বিরুদ্ধে। শুধু অভিযোগ নয়, এই কাণ্ডের ভিডিও ইতিমধ্যে ভাইরাল হয়ে পড়েছে বিভিন্ন সামাজিক মাধ্যমে। এতে স্বাভাবিকভাবে বিষয়টি নিয়ে তৎপর হয়েছে করিমগঞ্জ জেলা প্রশাসন। জেলা পুলিশ সুপার ডিএসপি বিষয়টি নিয়ে জোর তদন্তের পথে হাঁটছেন। ঘটনার বিবরণে প্রকাশ, গত দুর্গাপূজার বিজয়া দশমীর পরদিন অর্থাৎ 16 অক্টোবর রাতে পাথারকান্দি আসিমগঞ্জ বাইপাস সড়কে দুটি ছোট বাহনের মুখোমুখি সংঘর্ষ হয়। পরবর্তীতে স্থানীয় পুলিশ তদন্তে নেমে একটি বাহনের মালিকের কাছ থেকে প্রণামী বাবদ দুই পর্যায়ে মোট 7,000 টাকা আদায় করে বলে অভিযোগ। আর এই লেনদেনের দৃশ্য গোপন ক্যামেরায় কৌশলে ধারণ করে নেন এক ব্যক্তি। ভিডিওটি গত দুদিন ধরে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়েছে। ভিডিওটিতে দেখা যাচ্ছে পাথারকান্দি থানার এক পুলিশকর্মী দর কষাকষির পর উৎকুচ নিচ্ছেন এক ব্যক্তির হাত থেকে। পাশে দাঁড়িয়ে রয়েছেন অপর পুলিশকর্মী সহ জনাকয়েক গাড়ি মালিক পক্ষের লোক। জানা গেছে উৎকুচ গ্রহণকারী পুলিশের এসআইর নাম জিতেন্দ্র প্রসাদ সিং। এ ব্যাপারে অভিযুক্ত পুলিশকর্মীর কোনো প্রতিক্রিয়া জানা না গেলেও ফোনে গাড়ির মালিকের সঙ্গে কথা বললে তিনি ভাইরাল ভিডিও সম্পর্কে সব কিছু স্পষ্ট করে দেন। তিনি জানান তার নাম প্রেমদন্নাথ, কর্মসূত্রে তিনি গুয়াহাটিতে থাকেন, বাড়ি করিমগঞ্জের মহিষাসনে। গত দুর্গাপূজার দশমীর পর দিন তিনি তার শ্বশুরবাড়ি ত্রিপুরার ধর্মনগর থেকে নিজের হন্ডাই ক্রুটা গাড়িতে পরিবারের লোকদের নিয়ে বাড়ি ফিরছিলেন। তাদের গাড়িটি যখন পাথারকান্দির বাইপাস সড়ক হয়ে যাচ্ছিল ঠিক তখনই করিমগঞ্জ থেকে মিজোরামগামী একটি সুমো গাড়ির সঙ্গে তাদের গাড়ির সংঘর্ষ হয়। এতে তার গাড়িটির ব্যাপক ক্ষতি হয়, উভয় গাড়ির যাত্রীরা অল্প বিস্তর জখম হন।
প্রেমদননাথ জানান, পরে বিষয়টি স্থানীয় পুলিশকে জানালে পুলিশ এসে তাদের গাড়িটি থানায় নিয়ে যায় ও অল্প বিস্তর আহতদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেয়। তখন তার কাছ থেকে অভিযুক্ত জেপি সিং নগদ 2000 টাকা চেয়ে নেন। পরবর্তীতে নানা টানাপোড়েনের পর এমবিআই করিয়ে দেওয়ার নামে আরও 5000 টাকা নেন ওই এসআই। আর ওই ভিডিওটি ভাইরাল হয়েছে। তিনি বলেন, যেহেতু কর্মসূত্রে গুয়াহাটিতে থাকেন তবুও তাকে বারবার থানায় ডেকে নিয়ে কারণে অকারণে হয়রানি করা হয়েছে। এমনকি শেষ পর্যন্ত পুলিশ তাকে তদন্ত রিপোর্ট সংক্রান্ত কাগজপত্র দেয়নি। অবশেষে তিনি পুলিশের ভূমিকায় অতিষ্ঠ হয়ে এই ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে দিয়ে সুবিচারের দাবি করছেন। এদিকে এই বিষয়ে শুক্রবার পুলিশ সুপার পদ্মনাভ বড়ুয়ার নির্দেশে থানায় ছুটে আসেন অতিরিক্ত পুলিশ সুপার পঙ্কজ যাদব। তিনি প্রাথমিক তদন্ত শেষে আজই অভিযুক্ত পুলিশকর্মীকে গ্রেফতার করে জেলা সদরে নিয়ে যান। এএসপি জানান, ধৃতের বিরুদ্ধে অপরাধমূলক মামলা দায়ের করা হয়েছে, পুরো বিষয়টি খতিয়ে দেখে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। কেননা ভাইরাল হওয়া ভিডিওর সঙ্গে অভিযুক্তের যোগসাজশের প্রমাণ পাওয়া গেছে। দুর্নীতিতে কোনো পুলিশকর্মী জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে তাদের রেহাই করা হবে না। এএসপি সংবাদ মাধ্যমকে আরও বলেন, কোনো পুলিশি ক্রাইম সংগঠিত হলে তা যেন সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করা হয়। গোটা ঘটনা পর্যবেক্ষণের পর ধারণা করা হচ্ছে ধৃত পুলিশকর্মীকে আইনি প্রক্রিয়ার পর বিভাগীয় তরফে বরখাস্ত করা হতে পারে। জেলা পুলিশ প্রশাসনের এই ভূমিকায় সন্তোষ প্রকাশ করেছে এলাকার সচেতন মহল। কেননা পাতারকান্দি বিধানসভা কেন্দ্রের বিভিন্ন থানা, ওয়াচ পোস্ট ও পেট্রোল পোস্টে একাংশ পুলিশকর্মীর বিরুদ্ধে উৎকোচ গ্রহণের প্রায়ই অভিযোগের আঙুল উঠে। তাই এই পদক্ষেপে এসব পুলিশকর্মী কিছুটা হলেও সতর্ক হবেন এবং নিজেদের অভ্যাস পরিবর্তন করবেন। আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।